কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কর্মসূচি আপাতত প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে তাদের দেয়া আট দাবি পূরণ না হলে পুনরায় আন্দোলনের ঘোষণা দেন তারা আমরা দেখতেছি সরকার মেনে নিছে সে অনুযায়ী কাজ করতেছে আমরা অতি দ্রুতই আমাদের দফা পরিপূর্ণ করে সারা বাংলাদেশকে শান্তি ফিরিয়ে এনে আমাদের শিক্ষার পরিবেশকে সঠিক করে তৃতীয় পক্ষ যদি এটার হচ্ছে মানে সুযোগ নিয়ে যদি এই জ্বালা এবং অগ্নিসংযোগ করে থাকে তাদেরকে হচ্ছে শনাক্ত করে তাদের বিরুদ্ধে হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ব্যানারে আর কোন কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি পরবর্তীতে যদি এই ব্যানারে অন্য কেউ বা অন্য দুষ্কৃতকারী বা যে কেউ হোক যদি কোনো আন্দোলন করে বা কর্মসূচি দেয় সেটা দায়ভার আমরা নিব না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম